কী বলো সাকিভিয়ানরা কেমন লাগলো তোমাদের দরদের ফার্স্ট লুক পোস্টার কমেন্ট করো একটু জানতে চাই তো তোমাদের ফিডব্যাক আমি তো ছিটকে গেছি আমার রিয়াকশান দেখে তোমরা বুঝতে পেরেছ আমার কেমন লেগেছে আমি খুব আনন্দিত খুব গর্বিত একটা বাংলা সিনেমার এরকম পোস্টার এই লেভেলের পোস্টার হতে পারে আমরা আজকে এখা মানে আমরা যারা এপার বাংলার মানুষ আছি বিশেষ করে আমরা কলকাতার মানুষজন যারা বাঙালিরা আছি তারা প্রচণ্ড ঝুঁকি সাউথ ইন্ডিয়ান ছবির দিকে আজকে যখন পুষ্পা টু আসবে তোমরা মিলিয়ে নিও হুড় হুড় করে দর্শক যাবে সিনেমা হলে আর অবশ্যই কেন যাবে না তারা সেই প্রমিসটা করতে পারে তারা তাদের পোস্টার দিয়ে মানুষের মনে আশা জাগাতে পারে আজকে আমি গর্বিত যে আমার ভাষার ছবি বাংলা ছবি দরদের পোস্টার দেখে চারিদিকে সব কি পেয়ে যাবে ভাই একটা বিষয় নিয়ে কথা বলতে এসছি এখন এই ভিডিওতে সেটা হচ্ছে আমরা জানি যদি পোস্টারটা আমরা লক্ষ্য করি নিচের দিকে লেখা আছে একদম হিন্দি তামিল তেলুগু মালায়ালাম কান্নড় টোটাল এতগুলো ল্যাঙ্গুয়েজে কিন্তু দরদ রিলিজ হবে এটা একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট আমরা সবাই জানি এখন ব্যাপারটা হচ্ছে বাংলা পোস্টারটা চলে এলো খুব তাড়াতাড়ি বাকি ল্যাঙ্গুয়েজের পোস্টারগুলো দেওয়া হোক এটা আমার একটা অনুরোধ টিমের কাছে বাকি ল্যাঙ্গুয়েজের পোস্টারগুলো দেওয়া হোক কেননা দেখো একটা সব কিছু শুরুবাদ থাকে দরদ দিয়ে সাকিব ভাইয়া জার্নি শুরু হলো প্যান ইন্ডিয়াতে এবারে কি হবে ব্যাপারটা যদি দেরি হয় দিতে তাহলে রিয়াকশানগুলো আসতে দেরি হবে যত রিয়াকশানগুলো আসতে দেরি হবে তত কিন্তু ব্যাপারটা ছড়াবে কম আজকে ধরো তামিল ইন্ডাস্ট্রিতে বা তেলুগু ইন্ডাস্ট্রিতে বা বলিউডে যারা রিভিউয়ার্সরা আছেন বা যারা সিনেমা নিয়ে আলোচনা করেন আমাদের মতন তারা কিন্তু চাইবেন একটা হিন্দি পোস্টার দরদ লেখাটা কেন দর্দ লেখাটা কেন হিন্দিতে এলো না পোস্টারে হিন্দি পোস্টারটা কই বা যারা মালায়ালাম কান্নার, তামিল তেলুগু তারা বলবেন আমাদের ল্যাঙ্গুয়েজের পোস্টার কই আমাদের এখানে আমাদের ভাষায় ছবি রিলিজ হবে তাহলে পোস্টার কেন এলো না এখনও আমার মনে হয় তাড়াতাড়ি করে বাকি ল্যাঙ্গুয়েজের পোস্টারগুলো দিয়ে দেওয়া উচিত এটা আমার ধারণা বা এটা টিমের কাছে একটা অনুরোধ কারণ এটা তো প্যান ইন্ডিয়া প্রজেক্ট এটা একটা সর্বভারতীয় প্রজেক্ট এটা অবশ্যই ওইভাবেই করতে হবে মানে কোনো দিকে যেন কোনো খুঁত না থাকে কোনো দিকে না লেখার হরফ সব কিছু সেম থাকবে আমরা জানি লেখার হরফ ইন দ্য সেন্স মানে দরদ সেটা হিন্দিতে দর্দ হয়ে যাবে তামিল তেলেগুতে অন্যভাবে অন্য হরফে লেখা হবে কারণ তাদের লেখার প্যাটার্ন আলাদা কিন্তু সেটা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুক মানে অ্যাটলিস্ট এক ঘন্টার ডিফারেন্সে চলে আসুক এটা আসাটা খুব জরুরি কেননা দরদ দরদ কিন্তু আমরা বাঙালিরা বুঝি হ্যাঁ বা যারা হিন্দি ভাষাই ভাষী তারা হয়তো দেখে বুঝে নেবে তামিল তেলেগু মালায়ালাম কান্নাড় তাদের পক্ষে কিন্তু দ র দ তাদের কিন্তু দ বা বৈষ্ণ্য রটা আমাদের মতন দেখতে নয় তারা কিন্তু রিলেট করতে পারবে না তারা হয়তো শুধু পোস্টের রিয়্যাকশান করবে বাট যে টাইটেল ছবিটার দরদ বা দার্দ সেই টাইটেল নিয়ে আলোচনা হোক অবশ্যই এটা তো দরকার না তাই প্যান ইন্ডিয়া প্রজেক্ট এটা সমস্ত ল্যাঙ্গুয়েজে পোস্টার চলে আসাটা খুব দরকার ইমিডিয়েটলি দরকার একদম দেরি না করে আজকের মধ্যে তো অবশ্যই আসা দরকার আর আমি আমার এটা বিশ্বাস আমি জানি না আমি আমি বিশ্বাস করে ঠিক করছি না ভুল করছি আমার মনে হয় ভারতের ক্রিয়েটাররা এটা নিয়ে আলোচনা করবে এটা আমার মনে হয় বা এটা আমার বিশ্বাস এবার দেখা যাক কতজন আলোচনা করবে বলিউডে ধরো সুরজ কুমার তারা আছেন আচ্ছা বলিউডে ধরে নাও দীক্ষা শর্মা আছে বলিউডে আরও বড় বড় আরও বড় বড় সনুপজি আছেন তারা না প্রচুর ভিডিওজ তৈরি করেন তারা খুব মানে পরিচিত মানুষের কাছে অনেক ভালোবাসা পান তো তাদের মতন ক্রিয়েটারদের কাছ থেকে যদি দরদের পোস্টার রিয়াকশন যেটা সময় হয়েছিল এপার বাংলা জিদ্দার চেঙ্গিজ যখন রিলিজ করেছিল ইংরেজি পোস্টার হয়েছিল চেঙ্গিজের তো তারা কিন্তু ডেফিনেটলি রিয়াকশানটা করেছিল সাথে সাথে এবং প্যান ইন্ডিয়া চেঙ্গিজ একটা ভালো ফলাফল করে আসতে পেরেছিল তো সেই জন্যে বলছি যে ইংরাজি পোস্টার হোক অ্যাটলিস্ট যদি বাকি ল্যাঙ্গুয়েজের পোস্টারগুলো নাও হয় মানে তামিল তেলেগু মালায়ালাম কান্নড় যদি নাও হয় অ্যাটলিস্ট ইংরাজিতে ডি এ আর ডি দার্দ বলে একটা পোস্টার দেওয়া হোক শুধু বাংলায় পোস্টার দিলে হবে না এটা কিন্তু শুধু বাংলার ছবি নয় এটা কিন্তু ভারতের ছবি আর ভারতে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ তো তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আমি অবশ্যই দরদ নিয়ে অনেক আলোচনা করবো আমার দারুণ লেগেছে পোস্টার আমি পাক লেগেছি তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও আমি কিন্তু ইগারলি ওয়েট করছি তোমাদের কমেন্টের জন্যে ডেফিনেটলি ওয়েট করছি টাটা